बिस्मिल्लाह रहमान रहीम। सम्मानित दर्शक एवं स्कूल कलेज पड़ुआ सुप्रिय शिक्षार्थीवृंद, अस्सलामु आलैकुम। आशा करी अपनारा सकले भलो आपनारा। स्क्रिने देखते आजकल आयोजन हे जानाजार नामाज निये। तो सम्मानित दर्शक अपनारा जानें जरा स्कूल कलेज पड़ुआ शिक्षार्थी अथवा जरा स्कूल कलेज थेके पास करा सम्मानित व्यक्तिबर्ग तारा अनेक समय जानाजार नामाज निये आमादेर अनेकटा गाफिलती रयेछे। आमरा ए नामाजटा जेहेतु दैनिकेई पढ़ते हय ना विदाय आमरा अनेकेई ए नामाजटा भूले जाई। तो आमादेर आजकेर ए आयोजन हच्छे ए नामाज आपनादेरके स्मरण करिये देवा। तो सम्मानित दर्शक चलुन ताहले एक एक करे आमरा जानाजार नामाज सम्पर्के जानार चेष्टा करी। प्रथमेई जानाजार नामाज कि आपनारा जानें जे मृत व्यक्तिके गोसल करार पर काफन पड़िए चार तकबीरेर साथे आमरा जे सालात अर्थात मृत व्यक्तिर नामे दुआर माध्यमे सालात आदाय करे थाकि ताई हच्छे जानाजार नामाज। आपनारा जानें जे एई नामाजे रुकु सेजदा बा शेष बैठक कोनोटी नेई। तो এই জানাজার নামাজে দুইটি ফরজ রয়েছে, এটি অবশ্যই আমাদেরকে পালন করতে হবে, খুব খেয়াল করে পালন করতে হবে। এক হচ্ছে অবশ্যই দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে চার তাকবীর বলা হচ্ছে ফরজ। এই ফরজে যদি আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাদেরকে পুনরায় এই নামাজ আদায় করতে হবে। আর একটি ওয়াজিব রয়েছে, ওয়াজিব হচ্ছে যে এই নামাজে মৃত ব্যক্তির নামে দোয়া করা হচ্ছে ওয়াজিব। আর তৃতীয়ত সুন্নত হতে তিনটি সুন্নত রয়েছে, প্রথম তাকবীরে সানা পাঠ করা, দ্বিতীয় তাকবীরে দুরূদ শরীফ পাঠ করা এবং তৃতীয় তাকবীরে মৃত ব্যক্তির নামে দোয়া পড়া এবং চতুর্থ তাকবীর শেষে সালাম ফেরানো। তো সম্মানিত দর্শক, আমরা অনেকেই প্রথম তাকবীরে সানা পাঠ না করে সানার পরিবর্তে সূরা ফাতিহা এবং ছোট একটি সূরা পড়ে থাকি, দুটি সুন্নত এবং দুটি সহি। তো সম্মানিত দর্শক চলুন তাহলে আমরা সরাসরি এই নামাজ প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করি। একটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে ঈদের সালাতে হাত উঠাইতে হয় তাকবীর বলার সাথে সাথে, কিন্তু জানাজার সালাতে তাকবীর বলার সময় হাত উঠানোর দরকার নেই। তো আমরা এ পর্যায়ে যদি একজন বয়স্ক ব্যক্তির জানাজা পড়ব, বয়স্ক ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে ইমাম সাহেব তার বুক বরাবর দাঁড়াবেন, এবং যদি বয়স্ক ব্যক্তি মহিলা হয় তাহলে পেট বরাবর দাঁড়ানোর নিয়ম। আরও একটি কথা আমাদের স্মরণ রাখা উচিত যে জানাজার নামাজে সর্বনিম্ন তিন কাতার করতে হয়, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এক সাহাবের নামাজ পড়ার সময় দেখা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা সাতজন সাহাবি উপস্থিত ছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন কাতার করার জন্য প্রথম কাতারে তিনজন, তারপর দুইজন দুইজন করে তিন সর্বনিম্ন তিন কাতার করে নিলেন। তো আমরাও জানাজার নামাজ করার সময় অবশ্য সর্বনিম্ন তিন কাতার, তারপর যা হয় তাহলে সর্বনিম্ন আমাদের তিন কাতার দরকার হবে। তো এবার আপনারা জানেন যে জানাজার সালাত হচ্ছে চার তাকবীরের সাথে আদায় করতে হবে, ফরজে কিফায়ার নামাজ। তাহলে এভাবে আমরা নিয়ত করব যে চার তাকবীরের সাথে ফরজে কিফায়ার জানাজার নামাজ কেবলামুখী হয়ে ইমাম হয়ে আদায় করার নিয়ত করিলাম। আল্লাহু আকবার। প্রথম তাকবীর বলার পর আমরা সানা পড়ব, এরূপ বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাকা আল্লাহুম্মা ওবিহামদিকা ওতাবারক আসমুকা ওতাআলা জাদ্দুকা ওয়াজাল্লা সানাউকা ওয়ালা ইলাহা গাইরুক। আপনারা জানেন যে আমরা সালাতের সময় যে সানা পড়ি সেই সানাটি শুধুমাত্র ওয়াজাল্লা সানাউকা এই শব্দটি অতিরিক্ত। তারপর আমরা দ্বিতীয় তাকবীর বলবো, আল্লাহু আকবার। এবার নামাজের দুরুদ শরীফটি আমরা পড়তে পারি অথবা দুরুদে ইব্রাহিম আমরা পড়তে পারি, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবার তৃতীয় তাকবীর করব আমরা, আল্লাহু আকবার। এবার মৃত ব্যক্তির নামে দোয়া, اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنسانا، اللهم من أحييته منا
فأحيه على الإسلام ومن توفيته منا فتوفاه على الإيمان এবার আমরা চতুর্থ তাকবীর করব আল্লাহু আকবার চতুর্থ তাকবীর বলার পর আমরা ডান পাশে সালাম ফিরানোর সময় আমরা ডান হাত ছেড়ে দিব এবং বাম পাশে সালাম ফিরানোর সময় আমরা বাম হাত ছেড়ে দিয়ে জানাজার নামাজ সমাপ্ত করব চতুর্থ তাকবীর আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই নামাজটি প্র্যাকটিস করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সবাই জেনারেল লাইনের শিক্ষিত অর্থাৎ স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী এবং শিক্ষক তো আমি মনে করি যে এই জানাজার নামাজ আমাদের সকলেরই জানা উচিত মাদ্রাসা এবং স্কুল ভেদাভেদ নেই সকলেরই জানা উচিত বলে আমি মনে করি কেননা যদি আমরা অন্য কোনো ব্যক্তির জানাজার নামাজ পড়তে গিয়ে আমরা ফাঁকি দেই অর্থাৎ যথাযথভাবে দোয়াগুলো আদায় না করি তাহলে কোনো এক সময় আমিও যখন মারা যাব আমার জানাজার নামাজেও অনেকেই ফাঁকি দিবে তো আমি মনে করি যে আমাদের সকলেরই আমরা যেহেতু মুসলমান আমাদের সকলেরই এই জানাজার নামাজ প্র্যাকটিস করা অর্থাৎ আয়ত্ত করা উচিত বলে আমি মনে করি তো সম্মানিত দর্শক আপনারাও একটু সময় নিয়ে শিখে নেবেন বিষয়টি আরও পরিষ্কার করার জন্য মুক্তাদির পক্ষ থেকে একজন বিষয়টি আপনাদের আবার ধারণা দিবেন আসসালামু আলাইকুম আমি এই জানাজা সালাতে আবার পুনরাবৃত্তি করতেছি তো সর্বপ্রথম আমরা নিয়ত করব এরকম যে আমি মাইয়াতকে সামনে রেখে ফরজে কিফায়ার জানাজা সালাত চার তাকবীর সহ কিবলামুখী হয়ে আদায় করতেছি আল্লাহু আকবার এখন আমরা তাকবীর বলার পরে সানা পাঠ করব সানাটা এরূপ হবে যে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক এরপর আমরা আবার তাকবীর দিব আল্লাহু আকবার কিন্তু আমরা হাত উঠাবো না হাত ছাড়বো না এবার আমরা দুরুদ শরীফ পাঠ করব এটা দুরুদ শরীফ এরকম হবে যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এরপর আমরা আবার তাকবীর দিব আল্লাহু আকবার এবার আমরা মাইয়াতের জন্য একটি বিশেষ দোয়া পাঠ করব দোয়াটি হচ্ছে এরকম যে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফ্ফাইতাহু মিন্না ফাতাওয়াফ্ফাহু আলাল ঈমান এরপর আবারও তাকবীর দেব আল্লাহু আকবার এবং এখন আমরা সালাম ফিরাবো এবং সালাম ফেরানোর সময় যখন আমরা ডান কাঁধে সালাম ফিরাবো তখন আমরা ডান হাতটি ছেড়ে দেব এবং পরবর্তী যখন আমরা বাম কাঁধে সালাম ফিরাবো তখন আমরা বাম হাতটি ছেড়ে দিব এরকম হবে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ সম্মানিত দর্শক বিষয়টি পরিষ্কার করার জন্য আপনাদের সমীপে আবারও পুনরাবৃত্তি করছি যে জানাজার সালাতে বয়স্ক পুরুষ অথবা নারী এর ক্ষেত্রে একই নিয়ম আর শুধুমাত্র নাবালক বালকের ক্ষেত্রে তৃতীয় তাকবীরের দোয়াটি একটু ভিন্ন এবং নাবালক বালিকার ক্ষেত্রে তৃতীয় তাকবীরের দোয়াটি একটু ভিন্ন তো আপনারা আশা করি সুন্দরভাবে আপনারা চর্চা করে সবাই আয়ত্ত করে নেবেন তো সকলের মঙ্গল কামনা করে আজকের জানাজার সালাত এখানেই সমাপ্ত হলো আসসালামু আলাইকুম